প্রোটিনের শ্রেণী বিভাগ। প্রোটিনকে তার ভৌত এবং রাসায়নিক ধর্মের উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করা যায়। এক নম্বরটা হচ্ছে সরল প্রোটিন, দু নম্বরটাকে বলা হয় সংযুক্ত বা কনজুগেটেড প্রোটিন, আর তিন নম্বরটা হচ্ছে উদ্ভূত বা ডেরাইভড প্রোটিন। আমরা এই তিনটা টার্ম নিয়ে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আসা যাক সরল প্রোটিন বা ইংরেজিতে যাকে আমরা বলে থাকি সিম্পল প্রোটিন। নাম শুনলেই বুঝে ফেলা সম্ভব এখানে আসলে কি ঘটে। সরল বা সিম্পল বলতে বোঝায় হচ্ছে যেখানে তার সবচেয়ে মৌলিক রূপটি উপস্থিত, অর্থাৎ সরল প্রোটিনে শুধুমাত্র একটা পেপটাইড চেইন থাকে, বিদ্যমান থাকে, অর্থাৎ এই প্রোটিনটাতে প্রোটিন ছাড়া অন্য কোনো ধরনের ভেজাল থাকে না। এই জাতীয় প্রোটিনের নাম হতে পারে, আমরা যদি তোমাদের পাঠ্যবই অনুসারে বলতে চাই, সরল প্রোটিনের উদাহরণ হিসেবে বলা যায় হচ্ছে অ্যালবুমিন, যেটা ডিমের ভিতর পাওয়া যায়, আমাদের রক্ত রসে পাওয়া যায়। এরপরে আছে প্রোলামিন, প্রোটামিন, এরকম অনেকগুলো সরল প্রোটিনের নাম তোমরা বই খুললেই খুঁজে পাবে। তো মনে রাখবে সরল প্রোটিন হচ্ছে যাতে শুধুমাত্র একটা পেপটাইড চেইন বিদ্যমান, অর্থাৎ সরল প্রোটিনে প্রোটিন ছাড়া অন্য কোনো কিছুই থাকে না। এবার আসো আমরা একটু আলোচনা করি সংযুক্ত প্রোটিন কি। নাম শুনেই হয়তো তুমি ধারণা করতে পারছো সংযুক্ত মানে হচ্ছে তার সাথে কেউ এক্সট্রা অ্যাটাচ থাকবে। আমরা ইংরেজিতে একে বলে থাকি হচ্ছে কনজুগেটেড প্রোটিন। এখন সংযুক্ত প্রোটিনের সাথে কেউ এক্সট্রা থাকবে, তার মানে সংযুক্ত প্রোটিনে একটা প্রোটিন পার্ট থাকবে এবং প্রোটিন পার্টের সাথে তার একটা এক্সট্রা অংশ থাকবে। এই এক্সট্রা অংশটা অনেক কিছু হতে পারে, যেমন এই এক্সট্রা অংশটা হতে পারে একটা শর্করা বা সুগার। যদি প্রোটিন প্লাস শর্করা থাকে, এই সংযুক্ত প্রোটিনটার নাম হবে, তোমরা নাম শুনেই বুঝতে পারবে, এটার নাম হবে গ্লাইকো প্রোটিন। গ্লাইকো মানে হচ্ছে শর্করা আর প্রোটিন মানে তো প্রোটিন, তো এটার নাম হচ্ছে গ্লাইকো প্রোটিন। আবার যদি প্রোটিনের সাথে একটা এক্সট্রা অংশ হিসাবে একটা লিপিড সংযুক্ত থাকে, তাহলে তার নাম হয়ে যাবে লিপো প্রোটিন। তাহলে নামগুলো দেওয়াটা কষ্টের কিছু না, তোমরা খুব সহজেই নামগুলো হয়তো গেস করে ফেলতে পারবে। সো তোমাদেরকে একটা জিজ্ঞেস করি, দেখি তোমরা কমেন্টে অ্যান্সার করতে পারো কি না। তোমরা একটু চিন্তা করে বলো তো, ডিএনএ অথবা আরএনএ, ডিএনএ এবং আরএনএ, এই নিউক্লিক অ্যাসিডগুলো যদি থাকে, এদেরকে আমরা বলে থাকি হচ্ছে নিউক্লিক অ্যাসিড, এই নিউক্লিক অ্যাসিড যদি একটা প্রোটিনের সাথে সংযুক্ত অবস্থায় থাকে, তাহলে সেই প্রোটিনটার নাম কি হবে। তোমরা কমেন্ট করার চেষ্টা করো যে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন যদি সংযুক্ত অবস্থায় থাকে, তার নাম কি হবে। আমি তোমাদেরকে উত্তরটা বলেও দিচ্ছি, এর নাম হবে, তোমরা হয়তো ধারণা করতে পারছো, নিউক্লিও প্রোটিন, নিউক্লিও প্রোটিন। সো এইভাবে আমরা সংযুক্ত প্রোটিনগুলোকে ডিফাইন করে থাকি। তাই সংযুক্ত প্রোটিনের সব জায়গায় একটা প্রোটিন পার্ট থাকবে, অর্থাৎ সংযুক্ত প্রোটিনের মাঝখানে একটা সরল প্রোটিন থাকবে, তার সাথে একটা এক্সট্রা অংশ থাকবে। এক্সট্রা অংশটা হতে পারে শর্করা, লিপিড, নিউক্লিক অ্যাসিড, ওই এক্সট্রা অংশের উপর ভিত্তি করে তার নামকরণটুকু করে ফেলা যাবে। সর্বশেষ শ্রেণীবিভাগ আছে উদ্ভূত বা যাকে আমরা ইংরেজিতে বলে থাকি ডেরাইভড প্রোটিন। নাম শুনে বুঝতে পারছো সে আরেকটা প্রোটিন থেকে উদ্ভূত। সত্যি কথা বলতে সরল এবং এই যে সংযুক্ত, এই দুই ধরনের প্রোটিন থেকেই আসলে উদ্ভূত প্রোটিনগুলো তৈরি হয়। ধরো বিক্রিয়ার সময় একটা প্রোটিন ডাইজেস্ট হয়ে একটা ছোট ছোট অংশে পরিণত হয়। যেমন আমরা জানি প্রোটিন হচ্ছে একটা বেশ বড় ধরনের মলিকিউল, তোমরা আগের ভিডিওগুলো যা দেখেছো তোমরা হয়তো সেটা ইতোমধ্যেই জানো। এই প্রোটিন ভেঙে ভেঙে নানা রকম পেপটাইড চেইন তৈরি হতে পারে, অর্থাৎ ছোট ছোট ক্ষুদ্র অংশ তৈরি হতে পারে, তারপরে প্রোটিওজ নামক কিছু ছোট ছোট ক্ষুদ্রাংশে পরিণত হতে পারে। তার মানে এই যে সরল এবং সংযুক্ত প্রোটিনগুলো রয়েছে, তা ভেঙে যে ছোট ছোট অংশে পরিণত হয়, সেগুলোকেই বলে থাকি আমরা উদ্ভূত প্রোটিন। আধুনিককালে কোষ রসায়নবিদরা এই উদ্ভূত প্রোটিনটাকে একটা আলাদা শ্রেণীবিভাগ হিসেবে গণ্য করতে চান না, তারা বরঞ্চ সরল এবং কনজুগেটেড প্রোটিনের মধ্যেই প্রোটিনের আলোচনাকে সীমাবদ্ধ রাখতে চান। তো আমরা এই ভিডিওতে শিখলাম প্রোটিনের শ্রেণীবিভাগে রয়েছে তিন ধরনের প্রোটিন, সরল প্রোটিন, সংযুক্ত প্রোটিন এবং উদ্ভূত প্রোটিন। সরল প্রোটিনে শুধুমাত্র প্রোটিন থাকে, সংযুক্ত প্রোটিনে প্রোটিনের সাথে এক্সট্রা একটা শর্করা যুক্ত থাকে, আর সরল এবং সংযুক্ত প্রোটিন তারা দুইজন বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে মডিফাইড হয়ে যে প্রোটিন তৈরি করে তাকে আমরা বলে থাকি উদ্ভূত বা ডেরাইভ প্রোটিন।